নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আইপিএল কিন্তু একদম তার পিক বেস্টে আছে, প্রত্যেকটা ম্যাচই থ্রিলার হচ্ছে। আইপিএল এর প্রথম দিকের ম্যাচগুলো এতটা ইন্টারেস্টিং হচ্ছিল না, বাট ওই রিঙ্কু সিং এর ম্যাচটার পর থেকে কিন্তু পুরো আইপিএলটা চেঞ্জ হয়ে গেছে। তারপরের দিন আরসিবির ম্যাচটা হলো, দেন কালকে এমআই বনাম ডিসি ম্যাচটা ছিল, আজকে রাজস্থান বনাম সিএসকে ম্যাচটাও কিন্তু লাস্ট বল অব্দি গড়ালো, শেষ অব্দি রাজস্থান জিতলো, 3 রানে জিতলো। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সে কিন্তু আশাটা জাগিয়ে দিয়েছিল। তো আমরা রিঙ্কু সিং এর ফিনিশিং দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এই জিনিসটাও সম্ভব, 5টা বলে 5টা 6 মেরে ফিনিশিংও সম্ভব। তবে আজকে এমন একজন ব্যাটিং করছিল যে কিন্তু আমাদের দেখিয়ে এসেছে যে ম্যাচ ফিনিশ কিভাবে করতে হয়, সেই মহেন্দ্র সিং ধোনি। লাস্ট 1 ওভারে 21 রান দরকার ছিল, শেষ 2 ওভারে দরকার ছিল 40 রান, তবে সেখান থেকেও সিএসকে কিন্তু ম্যাচটাকে ক্লোজ নিয়ে এসেছে, লাস্ট অব্দি 3 রানে জিতেছে। 19 নম্বর ওভারে জেসন হোল্ডারের ওভারটাই কিন্তু জাদেজা 1টা 4 2টা 6 মারে, যেটারও প্রশংসা করতে হবে। এবং লাস্ট ওভারে 21 দরকার ছিল, সন্দীপ শর্মা 2টো ওয়াইড করে 1 ওভারে 19 দরকার ছিল, দেন 1টা ডট বল হয়, তবে তারপর কিন্তু ধোনি মেরে দেয় 2টো 6, সেখানে 3 বলে 7 দরকার ছিল। এবং তারপর কিন্তু সিএসকেই ফেভারিট ছিল, তবে ওখানে কিন্তু সন্দীপ শর্মারও প্রশংসা করতে হবে, সে কিন্তু ইয়ার্কারগুলো একদম পারফেক্টলি এক্সিকিউট করেছে এবং মারার মতো বল দেয়নি, যেই জন্যই কিন্তু লাস্ট অব্দি রাজস্থান 3 রানে জিতেছে। তবে ধোনির প্রশংসা যতই করব কম করা হবে, ম্যাচ হয়তো ফিনিশ করতে পারেনি, এবং 41 বছর বয়সে এসে ধোনির থেকে হয়তো এরকম ব্যাটিং এক্সপেক্টেড ছিল না। পার্সোনালি ধোনির ক্যাপ্টেন্সিটাই মেনলি আর কি দেখাচ্ছিল এবারের আইপিএলে, কিন্তু ধোনি যে ব্যাটিংটা করছে, মারাত্মক লেভেলের ব্যাটিং করছে কিন্তু এবারের আইপিএলে, আর ধোনি যে ব্যাটিংটা করছে সেই ব্যাটিংটার পরও আই থিঙ্ক ধোনির কিন্তু 8 নম্বরে ব্যাট করতে আসা উচিত না। জানি সে ফিনিশার, বাট আগে তো ব্যাট করতে আসতেই পারে, ভালো টাচই আছে, ভালো মারছে, তাও কেন ধোনি 8-এ ব্যাট করতে আসে আমি জানি না। ধোনি অ্যাটলিস্ট 6-এ ব্যাট করতে পারে যেরকমটা মনে হয়, জাদেজাও 7-এ ব্যাট করতে আসে, সেও আগে ব্যাট করতে আসতে পারে বলে পার্সোনালি আমার মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। বাকি কিন্তু সিএসকের ব্যাটিংটা খুব একটা ভালো প্রথম থেকে হয়নি, মাঝখানে কিন্তু চাহাল বা অশ্বিন তারা স্পিন দিয়ে কিন্তু সিএসকে আটকে রেখেছিল। রাজস্থানের ব্যাটিংয়ের কথা বললে তারাও কিন্তু 175 রান করেছিল, যেটা ভালো স্কোর ছিল এই পিচে। আর জস বাটলার আই থিঙ্ক মানে আইপিএলের এই মুহূর্তে সে সেরা ব্যাটসম্যান, এই বিষয়ে কোনো ডাউট থাকা উচিত না। বাটলার কিন্তু গত বছর থেকে কনসিস্টেন্টলি রান বানিয়ে চলেছে, গত বছর অতগুলো 100 করেছিল, এবছরও কনসিস্টেন্সি দেখাচ্ছে, হয়তো 100 আসেনি বাট রান করেই চলেছে। নিঃসন্দেহে কিন্তু এটা বলাই যায় যে এই সময়ের আইপিএলের সবথেকে সেরা ব্যাটসম্যানটা কিন্তু জস বাটলার। বাকি দেবদত্ত পাডিকেল তাকে খেলিয়ে তাকে 3 নম্বরে ব্যাট করিয়েছে দেখে কিন্তু ভালো লাগলো। এই কথাটা কিন্তু আমরা মানে রাজস্থানের একটা ম্যাচে বলছিলাম, যে ম্যাচটায় দেবদত্ত পাডিকেল ভালো খেলতে পারেনি, তোমাদের নিশ্চয়ই মনে আছে, বলছিলাম যে দেবদত্ত পাটিকেলকে 3-এ ব্যাটিং করাতে পারে বা ওপেন করাতে পারে, সেটাই তার জায়গা। তবে জয়সওয়াল আছে যখন তাকে তো ওপেন করানো যায় না, বাট তাকে আজকে 3-এ খেলিয়েছে, পাটিকেল ভালো খেলেছে, তার সঙ্গে হেটমায়ার অশ্বিন রান করেছে, তারাই কিন্তু রাজস্থানকে একটা ভালো টোটালে পৌঁছে দিয়েছিল। অশ্বিন কিন্তু ব্যাট বল দুই দিকেই ভালো ভূমিকা নিয়েছে, আর এই ম্যাচটা জিতে 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জিতে কিন্তু রাজস্থান আবার পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে চলে গিয়েছে। 2-এ আছে লখনউ, তাদেরও 0.6, রাজস্থানেরও কিন্তু 0.6, 3-এ আছে KKR, আর সিএসকে কিন্তু আছে হচ্ছে 5 নম্বরে। তো গাইস, তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য কমেন্টে জানিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।